এবছর খুব একটা সুখকর হয়নি জেলেদের ইলিশ মৌসুম বছর জুড়ে ছিল ইলিশের আকাল এরই মধ্যে সোমবার থেকে সাগরে সব ধরনের মাছ ধরায় শুরু হলো পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা এ যেন তাদের মরার উপর খারার ঘা প্রথম দিনে বরগুনার জেলেরা সাগরে জাল না ফেললেও তাদের অভিযোগ বাংলাদেশের জলসীমায় অবাধে মাছ স্বীকার করবে ভারতীয় জেলেরা তাই এই নিষেধাজ্ঞা ভারতের সাথে মিল রেখে করার দাবি তাদের সেই সঙ্গে নিষেধাজ্ঞার সময় বেকার জেলেদের খাদ্য সহায়তা দেওয়ার দাবি তাদের গুঁছাই মুছাই বোট ডগুডম ডগ্ডের কাজ কাজ টাজ কর্মু ঘরে ঠেরু গুছাই থুমু আবারও কিন্তু এই যে আমরা এখন কি খামু এটুকু আমার গো কোনো লাল নেই আমরা সাগরে যাইনি আমরা জালকে ধরি গুছ করতে আছি কিন্তু এই জন্য যে আমাকে সরকার একটা বরাদ্দ দিয়েছে চাউলে কিন্তু আমরা তো সেগুলো পাইতেছি না এখন পর্যন্ত ইন্ডিয়ালারা তারা করে কি তারা এই দেশে ঢুকিয়ে তারপর মাছ ধরে লইয়ে যায় এত সরকার আর কি ওই জায়গায় যাইয়ে তো দেখতে পারে না অবশ্য শীঘ্র জেলেদের জন্য বরাদ্দ কিন্তু চাল বিতরণ শুরু হবে বলে জানান জেলা প্রশাসক এই বরাদ্দ বিতরণের কাজ খুব দ্রুত শুরু হবে আমরা চাচ্ছি যে যত দ্রুত সময়ের মধ্যে আমরা যেন এই পরিবারের কাছে ভিজেপে চালগুলো আমরা যেন পৌঁছে দিতে পারি সেই জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণ ওনাদেরকে আমরা বলেছি আশা করি এটা কার্যক্রম দ্রুতই আমরা শুরু করে এটা সময় মতো শেষ করতে পারব ভোলার চিত্রও একই সকল ধরনের সামুদ্রিক মাছ ধরা বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছে ভোলার উপকূলের আটষট্টি হাজার জেলে পরিবার নিয়ে দুশ্চিন্তায় তারা আমাকে মাছ ধরা বন্ধ এই দেশে এ অভিযান দিছে আমরা চাল ভাই কিছু ভাই না তারপর আমাকে আমরা না খাই মরতেছি সরকার যে চালটা দিব এই চালটা এখন দিত তবু আমরা একটু চলতে পারতাম নিষেধাজ্ঞার প্রথম দিনে বরিশালের পোর্ট রোড মৎস্য আরতে প্রচুর মাছ এলেও দাম ছিল নাগালের বাইরে নিষেধাজ্ঞার সময় বেকার জেলেদের সরকারি সহায়তা বৃদ্ধির দাবি জানান জেলেরা মেবাসের বিস্তারিত অভিযান দিছে আমরা সরকার কোন বা অভিযান দিছে হিসাবে জাল ধরা বদ্ধ বা মাছ বিক্রি করতেছি সরকারের সাইল ডাল সহায়তা করে জাতি সাইল দিতেছে 20 মে শুরু হয় এই নিষেধাজ্ঞা চলবে 23 জুলাই পর্যন্ত নিউজ ডেস্ক দেশ টিভি